রাত পোহালেই ভাই ফোটা, আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য। রাত পোহালেই ভাই ফোটা, আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য। রাত পোহালে বাঙালির অন্যতম বিশেষ উৎসব ভাই ফোটা, তার আগে অগ্নিমূল্য আসানসোলের লোকাল বাজার দরে, না যেহাল সাধারণ মানুষ। বাজারে মাছ মাংসের দাম কিরকম চলছে? আগুন, আকাশ ছোঁয়া দাম। কালকে যে ভাই ফোটা, কালকে যে বাজার করবো, সেই সবার মাথায় হাত পড়ে গেছে। এত জিনিসপত্রের দাম, পেঁয়াজ হয়ে গেছে 70 টাকা কিলো, আলু হয়ে গেছে 70 টাকা কিলো, বাকি শশা টশা মানে হাত দেওয়া যাচ্ছে না। কিভাবে ভাই ফোটা হবে সেই নিয়ে আমাদের সব মধ্যবিত্ত ফ্যামিলি মাথায় হাত পড়ে গেছে। আলু, পটল, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি সবেতেই আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য। মাছের বাজারে ক্রমবর্ধমান দামের ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। মাছের বাজার কিরকম যাচ্ছে? মাছের বাজার মোটামুটি চলছে, মাছে অনেক দাম, তাহলে আমরা কি দামে বিক্রি করবো বলো? ইলিশ কিরকম চলছে এখন? ইলিশ ছোট গলা 650, আর বড় গলা 1200। ভাই ফোটার আগের দিন বাজারে গিয়ে দেখা গেল 80 থেকে 100 টাকা কেজি দরে পটল, বরবটি, করলা, শিম, বেগুনের মতো কাঁচা সবজি বিক্রি হচ্ছে। মাছের বাজারে ছোট ইলিশ 600 থেকে 650 টাকা কিলো ও বড় ইলিশ প্রায় 1000 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। ভাই ফোটার মতো উৎসবে ভাইদের মঙ্গল কামনায় বিভিন্ন আচার অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে। আগুন চলছে, আগুন একদম হাত দিয়ে যাচ্ছে না। ভাই ফোটার আগের দিন অগ্নিমূল্য এই বাজার দরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বাজারের খবর কিরকম? বাজারে দ্রব্যমূল্য দাম প্রচুর বেড়ে গেছে, আমাদের কিনতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা দোকানদার হয়ে আমরা বুঝতে পারছি না, কাস্টমার আসছে না বাজারে দামের জন্য। বেগুনের দাম হয়ে গেছে 60 টাকা 70 টাকা কিলো, ভালো বেগুন। লাউ হয়ে গেছে 60 টাকা 50 60 টাকা কিলো, আর পটল হয়ে গেছে 40 50 টাকা কিলো, মটরশুঁটি তো আরও আকাশ ছোঁয়া দাম, 200 টাকা কিলো নিচে বেচা যাচ্ছে না। বাজারেই 170-180 কেনা পড়ছে হোলসেল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।